ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস মশার বিস্তার ঠেকাতে চিরুনি অভিযান শুরু করেছে। সম্প্রতি রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এ রোগের বাহক ধ্বংসে এ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় ওয়ারি বলদা গার্ডেন এলাকা থেকে শুরু হয় কার্যক্রম। সকাল ১০টায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান দক্ষিণ সিটির ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই অভিযান চলবে। আমাদের ক্লাস প্রোগ্রাম আগামী তিন দিনের জন্য আজকে থেকে শুরু করে আমাদের দৈনন্দিন আমরা সকালবেলা ৭ জন এবং বিকালবেলা ৬ জন আমাদের মশক কর্মী কাজ করছে এবং এই ক্লাস প্রোগ্রামের আওতায় আমরা সেটিকে দ্বিগুণ করছি এবং আজকে থেকে আমরা আমাদের যেহেতু আমরা আবাস পেয়েছি সেই জন্য আমরা যাতে কোনোভাবেই এটি ভয়াবহ অবস্থা না যেতে পারে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি। বিশেষভাবে সকালবেলা আমরা টেমিফক্স ওষুধ আমরা ছিটেছি, বিকালবেলায় আমরা ডেল্টামেট্রিন এবং মেলাথিও এই দুইটি সম্মিলিতভাবে আমরা প্রয়োজনীয়তা বিবেচনা আমরা সেগুলো করছি। সুতরাং আজকে থেকে আমরা ক্লাস প্রোগ্রাম শুরু করছি। দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস সম্প্রতি চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন, তারই অংশ হিসেবে শুরু হয়েছে এই অভিযান। এডিস মশা বংশ বিস্তার করে জমে থাকা পরিষ্কার পানিতে। জনগণের অসচেতনতার কারণে বাসা বাড়িতে বিভিন্নভাবে জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করছে। সকালে অভিযান শুরুর পর ওয়ারির একটি বাড়িতে প্রবেশ করে সেখানে কোনো লার্ভা না পেয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে ভ্রাম্যমাণ আদালতের ১৩ সদস্যের দল। এ সময় রাস্তায় পথচারীদের লিফলেট বিতরণ করে সচেতন করেন ডিএসসিসির কর্মকর্তারা। পরে ওয়ারির টিপু সুলতান রোডের ২৪ নম্বর হোল্ডিংয়ে একটি নির্মাণাধীন বাড়ির সামনে পানির ট্যাঙ্কে এডিস মশার প্রজনন ক্ষেত্র খুঁজে পান তারা। তাৎক্ষণিক বাড়ির কেয়ারটেকার রুহুল আমিনকে ডেকে ২০০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল্লাহ। পরবর্তীতে বাড়ির মালিক এসে জরিমানা প্রদান করেন। আচ্ছা, এই অপরাধের বিস্তারের জন্য আপনাকে ২০০০০ টাকা জরিমানা করা হয়েছে, যদি টাকা না দিতে পারেন ৭ দিনের জেল দেওয়া হবে। এখানে আমরা এডিস মশা লার্ভা পেয়েছি, এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে, ওনাকে আমরা ২০০০০ টাকা জরিমানা করেছি, আইন মোতাবেক সেটা আমরা এখন আদায় করব। যদি অনাদায় হয় সেটা ৭ দিনের জেল হবে। এইখানে বৃষ্টির পানি জমছে স্যার, এই পানিটা আমি হিসে হালা যাব, বৃষ্টি হইলে মাত্র কালকে ফুসুকে স্যার, ভুল স্বীকার করছি স্যার। এরপর আরও কিছু বাড়িতে অভিযান চালায় ডিএসসিসি। এ সময় বাড়ির বিভিন্ন অংশের জমে থাকা পানিতে মশার লার্ভা খুঁজেন কর্মকর্তারা। পরবর্তীতে ওয়ারের লারমিনি স্ট্রিটের আরও দুটি বাড়িতে মশার লার্ভা খুঁজে পায় ভ্রাম্যমাণ আদালত। এতে একটি বাড়িকে ৩০০০০ টাকা এবং অন্য বাড়িকে ২০০০০ টাকা জরিমানা করা হয়। এই ৩১ নম্বর ওয়ার্ডে আমাদের আজকের এই চিরুনি অভিযান পরিচালনা হচ্ছে। যে চিরুনি অভিযানটি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় এসে এটা উদ্বোধন করেছেন এবং আমরা সকাল থেকেই কাজ করছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করি, তার মধ্যে আমরা তিনটি ভবনে লার্ভা পাওয়া গিয়েছে এবং তিনটি ভবনকেই আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় জরিমানা আদায় করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ফজলে শামসুল কবির, অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাউত হোসেন সরকার এবং ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো প্রমুখ উপস্থিত ছিলেন। এবার মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এরই মধ্যে ৯০০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৫৬ জনের।